আল্লাহ নবীর পুরাপুরি জীবনের মধ্যে এমন কিছু নাই যেটা বলা যাবে না আমাকে একজন বলেছিল যে জন্মের বিষয়টা আলোচনা না করলে হয় না বলে জন্মের কথা তো এই জন্য আলোচনা করতে হবে যে এই জন্মের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল ছিল কি না ছিল আল্লাহ নবীর বাইশ থেকে হাদিসের মধ্যে পাওয়া যায় বৈশিষ্ট্যের মধ্যে একটা আমার মনে পড়তেছে যেটা যে আল্লাহর হাবিব বলতেছেন আমার তিনটা পরিচয় দিছেন। তোমরা কি ইয়া আপনি আপনার বিষয়ে কিছু বলুন নবী বলেছেন কি যে আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া আবিম অথু ইসা বি আমার আমা আমি হচ্ছি ইব্রাহিমের দোয়ার ফসল যে তিনি দোয়া করেছিলেন রব্বানা ওবাফি হিম রসুল এই যে দোয়া করেছেন কিতাব এই যে দোয়া করেছেন এই দোয়ার ফসল আর ইব্রাহিম ঈসা আলাইসাল্লাম যে আমার ব্যাপারে শুভ সংবাদ দিয়েছিলেন আমি সেই শুভ সংবাদের ফসল আর আমি হচ্ছি সেই ইয়াতিম বা ইসমু আহমদ তিনি যে বলেছেন আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ সল্লু আলি সাল্লাম আর বলেছেন তিনি আমি হচ্ছি আমার আম্মা আম্মাজান যে আমার জন্মের সময় যা দেখেছিলেন তার ফসল সোহান আল্লাহ কি দেখেছিলেন তিনি বলেন আম্মা জান থেকে মরণা এসেছে যে আমি দেখেছি আমার সন্তান দুনিয়ায় আসার সময় যে তিনি কেমন ছিলেন যে আমার ঘর নূরে পরিপূর্ণ হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ নবীর এই যে জন্মের সময় অলৌকিক বিষয় এটা যদি আলোচনাযোগ্য না হইতো এটা যদি বর্ণনাযোগ্য না হইতো তাহলে কিতাবে কেন আসে ইতিহাসের কিতাবে তো আসে হাদিসের কিতাবে আছে। তাহলে ওম্মত কেন এটা থেকে মাহরুম থাকবে উম্মতের সাধারণ মানুষ আমরা কেন কিতাব থেকে কিছু বলবো কিছু বলবো না আমার নবীর বিষয়ে হাদিসের মধ্যে অথেন্টিক ইতিহাসের মধ্যে যা এসেছে সব কিছু জানার অধিকার সকল মুসলমানের আছে আছে কি কিনা সেই সুযোগটা আমরা নেই মিলাদুল নবীতে ভাই আমরা নামাজ নিয়ে আলোচনা করছি আলহামদুলিল্লাহ এটা তো ইসলামের মূল রুখুনগুলোর মধ্যে একটা আমরা সোম বা রোজা নিয়ে আলোচনা করছি হজ নিয়ে আলোচনা করছি কিন্তু আপনি আমি যার জন্য নামাজ পেলেন ইমানের আলোচনা হচ্ছে আকিদের আলোচনা হচ্ছে নামাজের আলোচনা হচ্ছে হজের আলোচনা হচ্ছে জাকাতের আলোচনা হচ্ছে কিন্তু যার উশিলায় আমরা এটা পেলাম যার মাধ্যম হয়ে আসলো যাকে ভালোবাসলে এই সমস্ত আমল করা সহজ হয়ে যায় তার সম্পর্কেও তো জানা প্রয়োজন এবং এটা যুক্তির কথা বলছি না বরং এগুলো তো যুগে যুগে কিতাবপত্রে এ বিষয়ে আলাদা বই রচনা হয়েছে খাসাইসুল খুবরা খুলে দেখেন নবীর হাসাতের বিস্তারিত বর্ণনা আছে শিফা কাজী আয়াজ খুলে দেখেন বা নবু আলিল বাই হাকি খুলে দেখেন এই সমস্ত কিতাবে যে কথাগুলো এসেছে নামাজের আলোচনায় এটার প্রয়োজন হয় না হজের আলোচনায় এটার হয়তো প্রয়োজন হয় না জন্মের সময়ের ঘটনা কিন্তু একটা সময় আল্লাহ তালা দিয়েছেন যে রবিউল মাস এই জন্য আরবিতে এটাকে রবিউল ইমান বলে অনেকে এটাকে রবিউল ইমান বলেন রবি শব্দের অর্থ কি বসন্ত রবি শব্দের অর্থ কি বসন্তকাল তাই রবিউল আউয়াল মানে কি ইমানের বসন্তকাল রবিউল ইমান যে ইমানকে জাগ্রত করার বাড়িয়ে নেওয়ার একটা মহান সুযোগ হচ্ছে এই মাসে তো এই জন্য আমরা আহ্বান করব আমরা যারা যারা আলেম আছেন তাদের দায়িত্ব হচ্ছে এই মাসকে সুযোগ হিসাবে গ্রহণ করেন এই মাসে আল্লাহ রসুলের উসুআল হাসানা আল্লাহ রসুলের সুন্না আলোতাহারা নবীজির সুন্নতের কথা নবীজির আদর্শের কথা আমরা মানুষের কাছে যেন তুলে ধরতে পারি আমরা যারা এই কথাগুলো বলছি আমি বলি আমার কথা বলি আমাদের এই হজরত আজ করেন আমাদের প্রিন্সিপাল সাহেব আজ করেন তাকে জিজ্ঞাসা করে দেখেন এই মিলাদুল নবীতে নবীজির জীবনের প্রাথমিক জীবন যেভাবে পড়া হয় দেখা হয় আর কি মাসে কোনো সময় হয় সুযোগ হয় না এটা তো আমাদের আলেমদের জন্য সুযোগ বক্তব্য দেওয়ার স্বার্থে হইলেও আপনি তো পড়তে পারেন আর এই পড়া কি করে আপনাকে এই জানা আপনাকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে অনুসরণের দুইটা দিক একটা হচ্ছে আল্লাহ ফরজ করছেন আল্লাহ ফরজ করছেন কি করবা চলো মসজিদে যাই এটা হচ্ছে একটা অনুভূতি হ্যাঁ আরেকটা অনুভূতি হচ্ছে এই যে আমি কেন যাব না মসজিদে ফরজ নামাজে যেখানে আমার নবী নফল নামাজে নামাজে দাঁড়াইয়া কদম ওবার ফুলে যেত সুহান আল্লাহ এই কথা যে মানুষ জানবে তার নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে সহজ হয়ে যাবে মহব্বতের কারণে নবীজির ওসুয়ার কারণে জানার কারণে সুতরাং আমরা এটা সুযোগ হিসাবে নিতে চাই যেন আমি যে আহ্বান করি আমাদের ভাইদেরকে যারা আজকে এখানে উপস্থিত আছেন। এবং যারা উপস্থিত নাই সকলকে আহ্বান করব যে আমরা যেন এই মাসকে এবং এই দিবসগুলোকে বিশেষ করে রবিউলা উয়ালকে বারো রবিউলা আল্লাহ আল্লাহনবীকে জানার একটা সুযোগ হিসেবে গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমার মসজিদে আমি কিন্তু বলি এটা এবং আমি আরও দুই সপ্তাহ আগে থেকে সতর্ক করা শুরু করেছি যে ঈদে মানে একদিনের রেলি করে শেষ না একদিনের যশন করে শেষ না একদিনের মাহফিল করে শেষ না বরং ওই একদিন আপনি এখান থেকে চেতনা নেবেন এখান থেকে ইনফরমেশন নেবেন আমি একটা বইয়ের নাম বলি যে এত শুনলেন যে বাংলা ভাষায় এক নবীজির একটা সুন্দর সিরত দেখা হয়েছে কি নাম শ্রেষ্ঠ সিরাতের কথা আলোচনা হয় বেশি যদিও আলেমরা বলছেন না কিন্তু বাসার কারণে নানা কারণে বেশি আলোচিত হয় বিশ্ব নবী শুনে নাই নাম কে লিখেছেন বলেন বিশ্বনবী নবী কে লিখেছেন বুঝেন আমরা কোথায় আছি গোলাম মোস্তফা কে লিখেছেন গোলাম মোস্তফা তো সেটা কিনে একটু পড়েন চতুরা শরীফের পীর সাহেব তিনি লিখেছেন সৈয়দুল মুরসালিন আবুল হাসান আলিয়ান নদুবি তিনি লিখেছেন নবী রহমত তা আপনি এমন মুসলমান যে আপনার ঘরে আল্লাহ নবীর একটা ছুটো জীবনীও নাই আমরা এমন মুসলমান যে আমার সন্তানের হাতে কার্টুনের বইয়ের অভাব নাই কিন্তু আমি নবীজির একটা ছুটো জীবনীয় নবীজির হাত বাচ্চার হাতে তুলে দিতে পারি নাই এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের সন্তানদেরকে আমি তো আফসুস করে বলি যার ঘরে টিভিও নাই যে কোনো খেলাও দেখে না তার বাচ্চাও চারজন খেলার নাম বল জানে পাঁচজন খেলোয়াড়ের নাম জানে জানে না আমিও তো জানি কীভাবে জানলাম আমাদের মিডিয়াগুলো আমাদের পত্রিকাগুলো এমনভাবে মানুষের সামনে এনে উপস্থাপন করে এই সমস্ত মানুষদেরকে গ্লোরিফাইড করে তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সব কিছু চলাফেরা এমনভাবে উপস্থাপন করে যে জানতে চায় না সেও কিছু জানে জানে কি না আর যিনি রহমতুল্লিল আলামিন যিনি আমাদের ইমান তার বিষয়ে আমাদের পত্রিকাগুলো অনেকটাই নীরব থাকে মিডিয়াগুলো অবহেলা করছে আর আমরা নিজেদের মধ্যে আমরা অনেক সময় দোলাদলি করে এই সমস্ত নিয়ে কথা বলে আমরা মানুষকে পিছিয়ে রাখছি এটা কাম্য নয় বরং উচিত হবে সুযোগ হিসাবে গ্রহণ করা